তো দর্শকবৃন্দ, আজকের ডেটে আমরা দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি যে SDFX গ্লোবাল দা এন্ড, মানে SDFX গ্লোবালের ব্যবসা পুরোপুরিভাবে বন্ধ। এটা আজকের ডেটে আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারছি। তো এবার দেখুন, এই কোম্পানির যিনি MD দীপঙ্কর সামন্ত, তিনি কিন্তু প্রথমে নিজের টার্গেটকে ফিল আপ করার জন্য ম্যাক্সিমাম পাওয়ার লাগিয়ে দিয়েছিলেন, আর এখন ম্যাক্সিমাম পাওয়ার লাগাচ্ছেন কি নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে কিভাবে সেভ করা যায়। কিন্তু তিনিও ভালোভাবে বুঝতে পারছেন আজকের ডেটে যে এই সিচুয়েশনে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে তিনি যে রাস্তাটাই বেছে নিতে চাইছেন এখানে কিন্তু পথের বাধা হয়ে এসে দাঁড়াচ্ছে কি আইনি জটিলতা। প্রথমত দেখুন, লাইভে ইচ্ছা করে লস খাওয়ানো, যাতে মানুষের পুরো ফোকাসটা পুলের দিকে থাকে, কারণ কোম্পানি খুব ভালো করে জানে লাইভে থাকা মানে আমরা কিন্তু আমাদের স্বপ্ন কখনোই পূরণ করতে পারবো না। যার জন্য ইচ্ছা করে লাইভে লস খাওয়ালো, যাতে পুরো ফোকাসটা মানুষের পুলের দিকে থাকে, কারণ কোম্পানি খুব ভালো করে জানে পুল অ্যাকাউন্টে থাকা মানে পুরো কন্ট্রোলটা, পুরো অ্যাকাউন্টের কন্ট্রোলটা কিন্তু কোম্পানির হাতে থাকবে, আপনার হাতে কিচ্ছু থাকবে না। এর উপরে কিন্তু আমি একটা ফুল টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম যে পুল অ্যাকাউন্টে থাকা মানে আপনার অ্যামাউন্ট কিন্তু আপনার হাতে থাকবে না, আপনার অ্যাকাউন্ট আপনার কন্ট্রোলে থাকবে না, কোম্পানির কন্ট্রোলে থাকবে, শুধুমাত্র আপনার অ্যামাউন্টটা একটা ডিজিটে শো করা হবে, আর কিছু নয়, আপনার অ্যামাউন্ট নিয়ে কোম্পানি যা কিছু করতে পারে। তো দেখুন কোম্পানি কি করলো, নিজস্ব একটা ব্রোকার হাউস SDFX SDME কয়েন লঞ্চ করলো। আমরা সবাই জানি একটা নিজস্ব ব্রোকার হাউস খুলতে গেলে, একটা কয়েন লঞ্চ করতে গেলে কত ফান্ডিং এর প্রয়োজন হয় সেটা আপনিও জানেন আমিও জানি, না জানলে গুগলে সার্চ করবেন তাহলেই বুঝতে পারবেন যে একটা নিজস্ব ব্রোকার হাউস একটা কয়েন লঞ্চ করতে গেলে কত ফান্ডিং এর প্রয়োজন হয়। তো সেই ফান্ডটা কোথা থেকে এলো, সেগুলো পুরোটাই আমাদের ছিল, পুল অ্যাকাউন্টে যেগুলো আমরা রেখেছিলাম, শুধুমাত্র আমাদের অ্যামাউন্টটা ডিজিটে শো করা হচ্ছিল আর কিছু নয়, কোম্পানির ভেতরে ভিতরে নিজের কাজকে গুছিয়ে নিল। তো এবার দেখুন, কোম্পানি যখন সত্যি সত্যি লস খেয়ে গেল, তখনই শুরু হলো কিন্তু আসল খেলা, জানুয়ারি মাস থেকে প্রফিট শেয়ার ডিলে হতে শুরু করলো, কোম্পানি তখন সত্যি সত্যি লস খেয়ে গেছে। তখন কি করলো, যখনই লসটা খেয়ে গেল কোম্পানি কিন্তু ধস নেমে গেল, তারপরে কি হলো, নতুন ইনভেস্টর আসা টোটালি বন্ধ হয়ে গেল, মানি রোটেশনটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেল, তখন কোম্পানির আরো ধস নেমে গেল। কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি যে এসব কোম্পানির সিস্টেমে এটা, নতুন ইনভেস্টর যতক্ষণ আসতে থাকবে পুরনো ইনভেস্টর ততক্ষণই রিটার্ন পাবে, এটা হচ্ছে একটা পিরামিড স্কিমের নিয়ম। তো যার জন্য দেখুন, নতুন ইনভেস্টর যখনই আসা বন্ধ করে দিল যে SDFX গ্লোবাল তো পেমেন্ট ঠিকঠাক দিচ্ছে না, তাহলে ফ্রড। আমরা সবাই জানি ফরেক্স মার্কেট হচ্ছে হাই রিস্ক মার্কেট, এখানে একদিন পেমেন্ট লেট হওয়া মানে মানুষ কিন্তু তার আগে ফ্রড টাইটেলটা লাগিয়ে দিবে। তো এখানে এক মাস তো দূরের কথা, এখানে দেখুন চারটে পাঁচটা মাস লেট হয়ে গেছে, মানুষ কিন্তু ন্যাচারাল ভাবেই বুঝে নিয়েছে যে এটা একটা ফ্রড কোম্পানি, মানুষ কিন্তু আস্তে আস্তে নতুন ইনভেস্টর আসা বন্ধ হয়ে গেছে। আর যখনই বন্ধ হয়ে গেল তখন পুরাতন ইনভেস্টররা রিটার্ন পাওয়াটা কিন্তু আরো ডিলে হতে শুরু করলো, যার জন্য কোম্পানির আরো ধস নেমে গেল। তো এবার কোম্পানি কি বলতে চাইছে, কোম্পানি বলতে চাইছে আমরা পুলটাকে পুরো ভ্যানিশ করতে চাইছি, লাইভ অ্যাকাউন্টে আসতে হবে। তো লাইভ অ্যাকাউন্টে প্রথমে আমাদেরকে বলা হচ্ছিল লাইভ অ্যাকাউন্টে আসতে হবে, এবার কিন্তু কোম্পানি রীতিমতো একটা প্রেসার ক্রিয়েট করছে বা একটা ফোর্স করছে আমাদের উপরে যে লাইভ অ্যাকাউন্টে আসতে হবে, পুলটাকে ভ্যানিশ করতে চাইছে। কেন ভ্যানিশ করতে চাইছে, কারণ কোম্পানি খুব ভালোভাবে বুঝতে পারছে যে পুল অ্যাকাউন্ট থাকা মানে এখানে ইডি CBI এর ঝামেলাটা কিন্তু চলে আসবে, যার জন্য কোম্পানি পুরো পুল অ্যাকাউন্টকে ভ্যানিশ করে দিতে চাইছে, লাইভ অ্যাকাউন্টকে নিয়ে আসতে চাইছে যে আপনারা লাইভ আসুন। এবার দ্বিতীয় কথা, আর একটা আমরা সবাই জানি লাইভ অ্যাকাউন্টের যে ক্রাইটেরিয়া রয়েছে, একটা পুল অ্যাকাউন্ট থেকে একটা লাইভ অ্যাকাউন্টে যাওয়া মানে কোম্পানি খুব ভালো করে জানে, আমরাও জানি যে কত টাকার ব্রোকারেজ, কত ডলার ব্রোকারেজ চার্জ লাগে। তো এবার একটা হিউজ একটা অ্যামাউন্ট, 3 লক্ষ+ মেম্বার রয়েছে, আমি মেনে নিচ্ছি যে 1 লক্ষ+ মেম্বার হয়তো লাইভে চলে গেছে বা লাইভে ছিল, কিন্তু পুল অ্যাকাউন্ট থেকে যদি, পুল আইডি থেকে যদি লাইভে যায়, 2 লক্ষ মেম্বার যদি যায়, তাহলে সেখানে কত টাকা ব্রোকারেজ চার্জ, একটা হিউজ অ্যামাউন্ট যেটা ব্রোকারেজ চার্জ দিতে হচ্ছে, সেই হিউজ অ্যামাউন্টটা কোথায় যাচ্ছে, কোম্পানির নিজস্ব ঘরে যাচ্ছে, কারণ কোম্পানির নিজস্ব ব্রোকার হাউস SDFX কোম্পানির নিজস্ব। তাহলে ফাইনালি রেজাল্ট কি দাঁড়ালো, আমাদের টাকায় কোম্পানি ব্রোকার হাউস করলো, আমাদের টাকায় কোম্পানি SDME কয়েন লঞ্চ করলো, আবার আমাদের কি লাইভ অ্যাকাউন্টে যাওয়ার জন্য একটা হিউজ একটা ব্রোকারেজ চার্জ, সেটাও কিন্তু কোম্পানির ঘরেতেই চলে গেল। তো যার জন্য দর্শকবৃন্দ, যা কিছু করবেন ভেবে চিন্তে করবেন, এটাও একটা নতুন স্ক্যাম। আজকে দেখুন 40 মিনিটের একটা অডিও ক্লিপ, আশা করি আপনারা শুনে নিয়েছেন, সেখানে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে SDFX গ্লোবালের পুরনো যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটাকে কোম্পানি পুরোপুরি ভাবে ক্লোজ করে দিতে চাইছে, মানে বন্ধ করে দিতে চাইছে, নতুন করে SD মার্কেটকে নিয়ে আগে বাড়তে চাইছে, কিন্তু এটাও একটা নতুন স্ক্যামের ফান্ড। তো যার জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যা কিছু করবেন ভেবে চিন্তে করবেন। আপনারা দেখুন, আমি অ্যাডভাইস দেবো মানে আমার কথাটাই আপনাদেরকে শুনতে হবে, তার কোনো মানে নেই, শুধুমাত্র যা কিছু করবেন ভাবনা চিন্তা করে করবেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে এতদিন পর্যন্ত ইনভেস্ট করে আসার পর থেকে আজ পর্যন্ত কি কি আপনার সুবিধা হয়েছে, কি কি অসুবিধার মধ্যে পড়েছেন, কি কি ফায়দা হয়েছে, কি কি নুকসান হয়েছে, এই জিনিসগুলো প্রথমে ভালোভাবে আগে ডিপলি চিন্তা করবেন, তারপরে আগে বাড়বেন। তো এবার দেখুন, কোম্পানির কোনো কথাই দাম নাই, 8% কে করা হলো 300%, তারপরে 300% থেকে আবার 4%, এখন আমরা বলা হচ্ছে যে আসল টাকাটা লস খেয়েছে, সেই লসটাকে আমরা রিকভার করার চেষ্টা করব, 12 মাস আমরা 2% করে দিয়ে যাব, এবং আমরা সেই লসটা রিকভার তো করবই, তার সাথে প্রফিট শুদ্ধ তাদেরকে রিটার্ন দেবো, আবার একটা নতুন স্ক্যামের ফান্ড। যা কিছু করবেন ভাবনা চিন্তা করে করবেন, আর কিছু আমার বেশি বলার নাই। তো চলুন আজকে ভিডিওটা বাড়াবো না, ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।